সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা গণিতের শেষ মুহূর্তে, তোমাদের যেহেতু টেস্ট এক্সাম 1 তারিখ থেকে শুরু হচ্ছে, 1 অক্টোবর থেকে শুরু হচ্ছে, তো এই কারণে আমরা এই শেষ প্রান্তে চলে এসেছি আজকের এই ভিডিওতে। গণিতের চূড়ান্ত, একবার একটা চূড়ান্ত প্রস্তুতি বা শেষ মুহূর্তের যেটা প্রস্তুতি, সেই প্রস্তুতিটা কিভাবে নেবা, এটা আমি ওভারঅল একটা আইডিয়া দিব, বা কিভাবে কি করবা, এটা আমি এই ভিডিওতে, আজকের ভিডিওতে আমি আলোচনা করব, এবং শেষে শেষে একটা টিপস শেয়ার করব যে আসলে কিভাবে খুব সহজেই তোমরা 5 মার্ক তুলবা এই গণিতে, ঠিক আছে, সিকিউ এমসিকিউ দুটাতে। আচ্ছা, তো চলো কথা না বেরিয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বেল নোটিফিকেশনটা অন করে রাখবা। যদি এই ধরনের আপডেট ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা ভিতরে যাই। এই যে এখানে 17টা অধ্যায় আছে, তো ফার্স্ট অফ অল আমি বলবো 17টা অধ্যায় তোমাদের যে পুরো 17টা অধ্যায় পড়তে হবে এরকম না। তোমরা যদি যে খুব ভালো মার্ক তুলতে চাও, যে প্লাস পাইতে চাও, তারপরেও তোমাকে 17টা অধ্যায় পড়তে হবে না। এই প্রথম, মানে প্রথম কথা হচ্ছে এটা। ওকে, আচ্ছা, তোমরা যারা ভালো মার্ক তুলতে চাও বা এ প্লাস পেতে চাও, তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে তোমরা প্রথমত কি করবা, যে অধ্যায়গুলো দেখবা, আমি দেখা মানে সিরিয়াল বাই সিরিয়াল বলতেছি, সেট ফাংশন, সেট ফাংশন, তারপর হচ্ছে বীজগাণিতিক রাশি, তারপর হচ্ছে সূচক লগারিদম, এরপরে হচ্ছে ব্যবহারিক জ্যামিতি, তারপরে হচ্ছে বৃত্তের সম্পাদ্য অংশ, মানে আগে ক্লিয়ার আপ করবা, মানে 8.5 সম্পাদ্য অংশ, এরপরে হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, তারপরে হচ্ছে দূরত্ব উচ্চতা, তারপরে হচ্ছে বীজগাণিতিক অনুপাত সমানুপাত, এরপরে হচ্ছে যে দেখো সসীম ধারা, এরপরে যেটা হচ্ছে পরিমিতি, তারপরে হচ্ছে পরিসংখ্যান। তো এই কয়েকটা অধ্যায় যদি তোমরা খুব ভালোভাবে অ্যানালাইসিস করতে পারো বা খুব ভালোভাবে ক্লিয়ার আপ করতে পারো বা রাখতে পারো, তাহলে এ প্লাস 100%, 100% ইনশাল্লাহ এ প্লাস, ওকে, কোনো মিস হবে না। ওকে, তো দেখো এই যে অধ্যায় কয়টা দিলাম আমি, 1 2 3, দেখো 4 5 6 7 8 9 10। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে নেই, তোমরা যদি পরিমিতি, এখন এখানে কৌশল আছে, দেখো মানে ক বিভাগ, তোমাদের 4টা বিভাগ আছে, ক খ গ ঘ, তো তোমরা নিশ্চয়ই জানো ঘ বিভাগে তোমাদের পরিসংখ্যান, এটা তো তোমরা সবাই ক্লিয়ার আপ করতে পারো। এখন ঘ বিভাগের আমরা চিন্তা করতেছি না, আমরা এখন ক বিভাগ নিয়ে কথা বলবো। ক বিভাগে আছে তোমার বীজগাণিতিক, মানে বীজগাণিত, বীজগণিত আর কি পার্ট, এই বিভাগটা তুমি কিভাবে ফিল আপ করবা, মানে ফুলফিল করবা, এখানে 3টা প্রশ্ন থাকবে, দুইটার অ্যান্সার করতে হবে। তো 3টা প্রশ্ন যে থাকবে, 3টা প্রশ্নের দেখো দুইটা কিভাবে ফিল আপ করবা, মানে কিভাবে পূর্ণ করবা দুইটা। দেখো এইখানে দেখো কয়টা অধ্যায় দেখতে হবে, সেট ফাংশন, বীজগাণিতিক রাশি, সূচক লগারিদম, আর হচ্ছে সসীম ধারা, আর হচ্ছে তোমার বীজগাণিতিক অনুপাত সমানুপাত। তোমরা যদি বীজগাণিতিক অনুপাত সমানুপাত এই অধ্যায়টা ক্লিয়ার আপ করতে পারো, এর সাথে যদি বীজগাণিতিক রাশি এবং সসীম ধারা এই 3টা অধ্যায় ক্লিয়ার আপ রাখতে পারো, তাহলে অবশ্যই 100% তোমরা 2টা কমন পাবা ইনশাল্লাহ। ওকে, এবং এর সাথে যদি সেট ফাংশনই করতে পারো, 100% কোনো মিস হবে না। ওকে, আচ্ছা, নিশ্চয়ই ক, মানে ক বিভাগ কীভাবে ক্লিয়ার করতে হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এই অধ্যায়টা আমি বলবো বারবার যে বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, এই অধ্যায়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এই অধ্যায়টা ভালো করে করবা, ঠিক আছে, এর সাথে করবা বীজগাণিতিক রাশি, এই অধ্যায়টাও ভালো করে করবা। তোমরা নিশ্চয়ই জানো বীজগাণিতিক রাশি হচ্ছে একটা বেসমেন অধ্যায়, মানে বেসিক অধ্যায়। ওকে, আচ্ছা, এরপরে আমাদের ক বিভাগ চলে গেল, এরপরে যেটা করবা খ বিভাগ, খ বিভাগ হচ্ছে জ্যামিতি, জ্যামিতি তুমি কিভাবে কাভার আপ করবা। তো জ্যামিতি কাভার আপ করতে গেলে তোমাদের যেটা করতে হবে, এই যে কি বলে, এই যে তোমাদের এই যে রেখাকোণ ত্রিভুজ, এই যে অধ্যায়টা আছে এইটার সাথে, এটা থেকে কিছু অনেক সময় প্রবলেম আসে আর কি। আচ্ছা, তো তোমাদের জ্যামিতির ক্ষেত্রে যেটা বলবো, 3টা থাকবে, 2টা দিতে হবে। তো ব্যবহারিক জ্যামিতি, তোমরা এই যে ব্যবহারিক জ্যামিতি একটা তো হয়ে যাচ্ছে, এখান থেকে ব্যবহারিক জ্যামিতি প্লাস বৃত্তের ব্যবহারিক অংশ, এই দুইটা মিলে একটা তোমরা 100% কমন। তাহলে আরেকটা কিভাবে দিবা, আরেকটা দিবা মানে জ্যামিতির ক্ষেত্রে। আচ্ছা, আমরা এই জ্যামিতির যে আরেকটা, এটা আমরা একটু পরে আলোচনা করব। হ্যাঁ, এরপরে, আচ্ছা ঠিক আছে, একটু পরে আমরা এই একটা কিভাবে দেবো, আমরা কিন্তু এই জ্যামিতির এই উপপাদ্য, একটা কিন্তু উপপাদ্য দিতেই হবে। আচ্ছা, মানে না দিলে কিন্তু 60টা পূরণ হবে না, হয় না, ঠিক আছে। তো আমরা উপপাদ্য না দিয়েও কিন্তু আমরা কি করতে পারবো, এ প্লাস নিতে পারবো গণিতে। ওকে,
তো দেখি আমরা কিভাবে প্লাস নিতে পারি। উপপাদ্যে যদি উপপাদ্যে মানে আমি দেখেছি উপপাদ্যে অনেকেই অনেক স্টুডেন্ট আছে অনেকেই মানে একটু অনীহা প্রকাশ করে, উপপাদ্য দিতে চায় না, প্রবলেম হয়। হ্যাঁ, অনেক ক্ষেত্রে সবার প্রায় সবারই প্রবলেম থাকে। তো দেখো আমরা উপপাদ্য দিব না, তারপর আমরা প্লাস নিয়ে আসবো। দেখো তো আমরা এখানে একটা উপপাদ্য মানে আমরা একটা সিচুয়েশন দিচ্ছি না, আচ্ছা খ বিভাগে একটা তো দিচ্ছি মানে ব্যবহারিক জ্যামিতিটা যেটা অঙ্কন টাইপের আসবে ওটা আমরা দিতে পারতেছি। তাহলে তোমার সৃজনশীল হলো ক বিভাগের দুইটা দিচ্ছি, খ বিভাগে একটা দিচ্ছি, তিনটা হলো। আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে গ বিভাগ। গ বিভাগ হচ্ছে কি, ত্রিকোণমিতি ও পরিমিতি। এখান থেকে তুমি যদি ত্রিকোণমিতি এবং দূরত্ব উচ্চতা এই দুইটা করো তাহলে দুইটা 100% কমন, ঠিক আছে। অথবা দূরত্ব উচ্চতা কিন্তু খুবই একটা সহজ অধ্যায়, এই অধ্যায়টা যদি করতে পারো, অথবা এইটা ত্রিকোণমিতি, ত্রিকোণমিতিক অনুপাত, দূরত্ব উচ্চতা এই দুটো করতে পারলে দ্যাটস ইট, তোমাকে পরিমিতি করতে হবে না। আর যদি তুমি দূরত্ব উচ্চতা করো এর সাথে পরিমিতি করতে হবে, তারপরও কিছু কনফিউশন থেকে যায়, কারণ দূরত্ব উচ্চতা ক অথবা গ দিয়ে দিল দেয়াই অথবা এর সাথে কিন্তু হ্যাঁ কিছু প্রবলেম করে আর কি। ত্রিকোণমিতিক অনুপাত মানে এমনভাবে কম্বাইন করে দেয়, মিক্স করে দেয়, তো প্রবলেম হয়, ঠিক আছে। ত্রিকোণমিতিক অনুপাত একবারে না জানলে আবার সমস্যা হবে। ওকে, তাহলে আমি সাজেস্ট করবো যে এই দুইটা অধ্যায় ভালো করে করার। ওকে, পরিমিতি না করলেও হবে, যদি করতে পারো আবার ভালো হয়, এমসিকিউ অনেক, 3-4টা এমসিকিউ চলে আসে। ওকে, বিষয়টা বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে অবশ্যই দুইটা দিতেই হবে, আমরা দিতে পারিও। ওকে, পরিমিতি খুবই একটু ট্যালেন্টেড হলেই পাবা, মানে একটু বেসিক জ্ঞান বা নলেজ থাকলে পরিমিতি দেওয়া যায়, সমস্যা নেই, নো প্রবলেম। আচ্ছা, পরিসংখ্যান, তো এখান থেকে দুইটা দিলাম আর পরিসংখ্যান থেকে একটা, তার মানে আমাদের কয়টা হলো, 6টা। তিনটা এই যে বীজগাণিতিক রাশি মানে বীজগণিত অর্থাৎ ক বিভাগ থেকে দুইটা আমরা দিতে পারবো, খ বিভাগ থেকে জ্যামিতি যেহেতু আমাদের উপপাদ্যে একটু সমস্যা আছে উপপাদ্যটা বাদ দিলাম, তাহলে কত হলো, 3টা। এরপরে হচ্ছে এরপরে কি হচ্ছে, ত্রিকোণমিতিক অনুপাত। এই ত্রিকোণমিতিক মানে গ বিভাগ, ত্রিকোণমিতিক অনুপাত ও পরিমিতি, এখান থেকে দুইটা দিব, তাহলে কয়টা হলো, 5টা, আর পরিসংখ্যান থেকে একটা, 6টা। 6টাতে 6×10=60, আর এমসিকিউ 30টা থাকবে, 30টার মধ্যে 20টা এমসিকিউ কারেক্ট করলে। আমরা জানি ম্যাথে একবারে কি, ম্যাথ তুমি যদি ভালো করে করতে পারো কোনো মার্ক কাটতে পারেন মানে পারবে না এক্সামিনার। ওকে, যত আছে ততই দিতে হবে বা দিতে বাধ্য এক্সামিনার। তো এই কারণে আমি বলবো এই 6টা সিজনশীল তোমরা ক্লিয়ার আপ করো, আর 6টা সিজনশীল ক্লিয়ার আপ করলে তো এমসিকিউ 20টা অটোমেটিকলি তোমরা কারেক্ট করতে পারবা। বুঝতে পারছি, এই তো 80 হয়ে গেল, ঠিক আছে। আর এই যে তুমি যে উপপাদ্য যে জ্যামিতির যে তিনটা থাকে দুইটা দেওয়া লাগে, জ্যামিতি ব্যবহারিক জ্যামিতি একটা হলো, আরেকটা যে আমরা পাচ্ছি না এটার, দেখবা যে ক কমন পেয়ে যাবা, ঠিক আছে। অথবা চাইলে বৃত্ত থেকে কিন্তু দুইটা উপপাদ্য কমন চলে আসে বৃত্ত থেকে, তো তোমরা যদি বৃত্ত একবার মানে উপপাদ্য যদি একবারে খুবই ই লাগে, বোরিং লাগে, তাহলে করার দরকার নেই, তাও তারপরেও তোমরা এ প্লাস তুলতে পারবা। ওকে, আমি যে সাজেস্ট করলাম বা যেভাবেই দেখাই দিলাম, এভাবে যদি ই করতে পারো তাহলে অবশ্যই ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, আচ্ছা, এই তো এই হচ্ছে আমাদের এ প্লাসের গাইডলাইন, মানে এটা খুব ভালো মার্ক তোলার জন্য এইভাবে যদি ফলো আপ করো তাহলে ইনশাল্লাহ 100% করবা। ওকে, এখন আসি শেষ পর্যায়ে, আমি আসি পাস, যারা পাস নিয়ে খুবই মানে ভয়ে আছো যে পাস মার্ক আসবে কিনা টেস্ট এক্সামে। আচ্ছা, টেস্ট এক্সামে যদি পাস করতে না পারি ফাইনাল এক্সামে একটা ভয় থেকে যাবে যাবে আর কি। অ্যাকচুয়ালি তো পাস করার জন্য তোমাদের যে টিপসটা আমি দিব এটা ফলো আপ করো। দেখো, পাস করার জন্য তোমাদের করতে হবে কি, পরিসংখ্যান আগে ক্লিয়ার, এটা সবাই পারে, মানে যতই দুর্বল হোক না কেন পারে এটা। তাহলে এখানে 10 হলো। এরপরে দেখো, এরপরে হচ্ছে তোমার কি যেন ব্যবহারিক জ্যামিতি, ব্যবহারিক জ্যামিতি প্লাস বৃত্তের সম্পাদ্য, এটাও পারো পারবা, তাহলে এখান থেকে আরেকটা সৃজনশীল কমন, 20 হইলো। এখন আরেকটা দেখি, এই যে দূরত্ব উচ্চতা থেকে একটা সৃজনশীল কমন পাবাই, মাস্ট বি 100%। ওকে, তাহলে দেখা যাবে 3×10=30, বুঝতে পারছি। 3×10=30 তোমাদের লিখিত, যদি আমি তিনটা সিকিউ যদি তুমি ভালো করে ক্লিয়ার আপ করতে পারো তাহলে অবশ্যই তোমার লিখিত, যেহেতু 23-এ পাস, পাস মার্ক 23, 30 মার্ক করলে অ্যান্সার করলে অ্যাপ্রোপ্রিয়েটলি যদি অ্যান্সার করা যায় 30-এ তোলা যায়, তিনটা সিজনশীল অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যান্সার করলে 30-এ তোলা যাবে। ওকে, 30-এর মধ্যে কি 23 পাবা না, অবশ্যই পাবা। ওকে, আর এমসিকিউ হচ্ছে 10, 10 হলে পাস মার্ক তোলা যাবে। আচ্ছা, তো এমসিকিউ কি, এখান থেকে তুমি অবশ্যই পরিসংখ্যান থেকে 2 থেকে 3টা এমসিকিউ পাবা। এরপরে কোথায় গেল, এই যে ব্যবহারিক জ্যামিতি থেকে 2 থেকে 3টা, তাহলে 3×3=6। তারপরে দেখো, এরপরে হচ্ছে তোমার দূরত্ব উচ্চতা, এখানেও 3টা পাবা, 9টা হয়ে গেল,
দুই তিনটা তো অবশ্যই পাবা, বা আটটা ধরে নাও, আটটা আটটা হইলো। আর দুইটা, আর দুইটা কি তোমরা অবশ্যই কি এগুলো কি একটু পারবা না, সেট ফাংশন থেকে কিছু পারবা না, এমসিকিউ বা আশেপাশে থেকে কিছু সংগ্রহ করতে পারবা না, তো অবশ্যই অবশ্যই পেয়ে যাবা। তো এখানে টেনশনের কিছু নাই, যারা পাস নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে আছো তোমাদের বলবো এইভাবে আমি যেভাবে দেখাই দিলাম এইভাবে যদি ফলো আপ করতে পারো বা করতে পারো, এই অধ্যায়গুলো কাভার আপ করতে পারো। আমি আবারও বলতেছি, পরিসংখ্যান, তারপরে হচ্ছে দূরত্ব উচ্চতা এবং ব্যবহারিক জ্যামিতি এবং বৃত্তের ব্যবহারিক মানে ব্যবহারিক অংশ, ঠিক আছে, বা সম্পাদ্য অংশ যেটা, এই কয়টা এই তিনটা অধ্যায় যদি ভালো করে করতে পারবো ইনশাল্লাহ 100% পাস করবা, ঠিক আছে, এমসিকিউ পাস করবা, লিখিতও পাস করবা। অবশ্যই খেয়াল রাখতে হবে লিখিত আলাদাভাবে পাস করতে হবে, এমসিকিউ কিন্তু আলাদাভাবে পাস করতে হবে। একটা এখন লিখিত তুমি পাইলা 30 কিন্তু এমসিকিউ পাইছো 5, তাহলে কিন্তু ফেল। এমসিকিউ ফেল মানে পুরো সাবজেক্টটাই ফেল। ওকে, তো নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছো। আর এভাবে যদি ফলো আপ করো, যারা এ প্লাস, আমি এ প্লাস কীভাবে পাবা, ছয়টা সেশনশীল অ্যাটেন্ড করে এ প্লাস কীভাবে পাবা সেটা আমি অবশ্যই বলে দিছি। তোমরা এইভাবে গাইডলাইন অনুযায়ী যদি ই করো তাহলে অবশ্যই ইনশাল্লাহ হয়ে যাবে। আর পাশের জন্য যেটা বলেছি অবশ্যই তোমরা এইভাবে ফলো আপ করো, 100% হয়ে যাবে। ওকে, তো আজকে এই পর্যন্তই, ভিডিওটা লং করছি না। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবা, কমেন্ট করবা আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এ ধরনের ভিডিও যদি পেতে চাও, আপডেট ভিডিও এবং 2024 সালে এসএসসি বিষয়ক এভরিথিং সাজেশন, প্রত্যেকটা বিষয়ে সাজেশন ইত্যাদি যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশনটা অন করে রাখো। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ, অল অফ ইউ, অ্যান্ড সি ইউ এগেইন নেক্সট ভিডিও।